বেশ কিছু বছর আগে, 20-25 বছর তো হবেই কমপক্ষে, আমি গ্রামের নাম উল্লেখ করছি না, কোনো এক গ্রামে 2-3 জন স্টুডেন্ট ছিল, মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু ব্রেন তাদের কম। ব্রেন কম, পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কম, কিন্তু বাড়ি থেকে আবার পাশ করার চাপ আছে। এসএসসি পরীক্ষার্থী, এই পরিস্থিতিতে ওরা করলো কি, টিচারকে তারা চাপ প্রয়োগ করলো, টেস্টে পাশ করিয়ে দিতে হবে। তো টিচার তাদের মেধা অনুযায়ী তাদের ফেল করিয়েছে, মানে তারা ফেল করেছে আর কি। তো এই রাগ টিচারের উপরে তাদের, সাইকেল চালিয়ে টিচার যাচ্ছে গ্রামের নির্জন রাস্তায়, রাস্তাতে টিচারকে সাইকেল থেকে ফেলে দিয়ে তিনজনে মারধর করলো। টিচার অসহায়ের মতো মারধর খেল, খাওয়ার পরে চোখের পানি হাতের শার্টে মুছতে মুছতে ভাঙা চশমাটা রাস্তা থেকে কুড়িয়ে চোখে পড়ে দু চোখের পানি ফেলতে ফেলতে সাইকেল চালিয়ে চলে গেল। সে টিচার অভিশাপ দিয়েছিলেন কিনা আমার জানা নেই, সেই তিন ছেলের মঙ্গল কামনা করেছিলেন কিনা আমি সেটাও জানি না, আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন কিনা আমি সেটাও জানি না, সে টিচার বর্তমানে বেঁচে আছেন কিনা আমি সেটাও জানি না, কিন্তু এটা জানি যে সেই তিন ছেলের মধ্যে যে ছেলে টিচারের গায়ে প্রথমে হাত তুলেছিল এবং টিচারকে বেশি মারধর করেছে, টিচারের চশমাটা পায়ের নিচে ফেলে ভেঙে দিয়েছিল, সেই ছেলে জীবনে সফল হতে পারেনি। তার সহপাঠী অনেক ছেলে সরকারি চাকরি করছে, ব্যবসা করছে, কোনো প্রাইভেট ফার্মে বা যেখানে হোক ভালো আছে। সেই তিনজন ছেলের বাকি দুজন কেমন আছে আমি সেটাও জানি না। একজনের কথা বলছি যে না পেরেছে পড়াশোনা শেষ করতে, না পেয়েছে কোনো চাকরি, না সে কোনো ব্যবসা করতে গিয়ে সফল হয়। অনেকগুলো দিন, অনেকগুলো সময় তার লাইফ থেকে চলে গেছে, অনেকগুলো বছর তার জীবন থেকে চলে গেছে, অনেক অপরচুনিটি তার জীবন থেকে চলে গেছে, সফল হতে পারেনি, সে যেটাই করতে যায় সেটাতে লস। আমি আমার বাস্তব জীবন থেকে বলি, আমি শিক্ষকতা করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে টিউশনি করেছি, প্রাইভেট পড়িয়েছি। আমার জীবনে স্মরণীয় দুটো স্টুডেন্ট আছে, উপশহরে বাড়ি তাদের। আমি তাদের পড়ানো শুরু করার 15 দিনের মধ্যেই অনেক কিছু বুঝে গেলাম। এরা টিচার চেঞ্জ করে প্রচুর, ওদের বাড়িতে গিয়ে পড়াতে যেতাম, ওর মা এসে আমার সামনে অন্য টিচারদের দুর্নাম করতো, অন্য টিচারদের সম্পর্কে খারাপ কথা বলতো, এই কারণে তাকে বাদ দিয়েছি, ওই কারণে তাকে বাদ দিয়েছি। এমনকি যে মেয়েগুলো সে টিচারদের কাছে পড়েছে তাদের মনেও কোনো রেসপেক্ট নেই টিচারদের সম্পর্কে, এত ছোট স্টুডেন্ট, 3-4 পড়ে, ছোট বাচ্চা, তবু তাদের মুখে টিচার সম্পর্কে যা কিছু বলা উচিত না তারা সেগুলো বলেছে। বাংলাদেশের কিছু গালি থাকে যেটা সারা বাংলাদেশের মানুষ ইউজ করে, একেবারে নিচু লেভেলের গালি, সে গালিগুলো তারা টিচারদের সম্পর্কে ইউজ করে। 15-20 দিন যেতে না যেতে আমার নিজের কাছে খারাপ লাগতে লাগলো যে এতগুলো টিচার পড়িয়েছে যারা, তারা কি কেউ একজনও ভালো ছিল না, সবার সম্পর্কে এই ধরনের কথা বলছে, তাহলে 2 দিন পর তো আমার সম্পর্কেও এরকম বলবে। হ্যাঁ, ঠিক কথা, 6 মাস যেতে না যেতে একদিন আমাকে ফোন করে তারা বলে যে আসতে হবে না। আমি বললাম যে দেখুন, আমি তো স্টুডেন্ট, আর একটা টিউশনে আমি না ম্যানেজ করে আপনারা আমাকে বাদ দিয়ে দিচ্ছেন, আমার তো নিজের খরচে নিজেকে চলতে হয়। তারপরে তারা বললো যে না, আমরা আরেকটা টিচার পেয়েছি, আপনার কাছে পড়াবো না। তো ওকে, ঠিক আছে, ভালো, পড়াবে না। তো আজকে মাসের 25 তারিখ, তো এই কয়েকটা দিন পড়িয়ে ফুল মাসের বেতনটা নিয়ে নিই, না আসতে হবে না। তারপরে আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিল, দেখি অর্ধেক মাসের বেতন পাঠিয়েছে। আমি বললাম যে এটা তো 25 তারিখ আজকে মাসের, আজকে কেন আমাকে মানে অর্ধেক মাসের বেতন পাঠালেন, আর কয়েকদিন গেলেই তো মাসটা পুরো যেত আমার। তো একেবারে আগের টিচারগুলো সম্পর্কে যেসব ভাষা ইউজ করে তারা মা মেয়েতে গালি দিত, আমাকে গালি দিয়ে বলে এতদিন পড়া হয়নি। তো আমি বললাম যে কদিন পড়া হয়নি সে কদিন তো আমার দোষে পড়া হয়নি, এমনটা না, আপনারাই হয়তো মায়ের বাড়ি গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, আমি তো গিয়ে গিয়ে ঘুরে এসেছি, আমার রাস্তার ভাড়া খরচ হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে, আমার পরিশ্রম হয়েছে, এখানে তো আমার দোষ নেই। আপনারা যে কদিন পড়াননি আপনাদের মেয়েকে, সে কদিন তো আপনারা নিজেদের কারণেই পড়াননি। তারা শুনবে না, বরং আমাকে স্টুডেন্টের মা গালি দিয়ে রেখে দিল ফোনটা, সেই সাথে স্টুডেন্টরাও সাইড থেকে শুনতে পাচ্ছি যে আগের টিচারগুলো সম্পর্কে যেসব ভাষা ইউজ করতো ওই ভাষাগুলো আমার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আমি ফোনটা বেজার হয়ে কেটে দিলাম, চোখ দিয়ে আমার পানি পড়লো। আমি অবভিয়াসলি তখন স্টুডেন্ট ছিলাম, আমার বাবা মারা যাওয়া তখন মাত্র 1 বছর,
মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, আর্থিকভাবে বিপর্যস্ত ছিলাম, পরীক্ষা চলছিল আমার, সব কিছু মিলে আমার আর ওদের সাথে কথা বলতে ইচ্ছে হলো না, শুধু আমি ঝরঝর করে কাঁদলাম। এখানে একটা কথা বলে রাখি, স্টুডেন্টগুলোর ব্রেন একদম ভালো না, আর সেই সাথে তারা পড়াশোনাতে তুমুল অমনোযোগী। যেহেতু তাদের টাকা আছে, তার বাবা ভালো বিজনেস করে, তো রাজশাহী শহরের যত ভালো ভালো প্রাইভেট স্কুলগুলো আছে সবগুলো স্কুলে তারা পড়েছে, প্রতি বছর তারা ফেল করে, ইয়ার লস দেবে না বলে আরেকটা নতুন স্কুলে ভর্তি হয়। এই করতে করতে রাজশাহীর শিমুল বলুন, মিলেনিয়াম বলুন, তারপরে সৃষ্টি বলুন, তারপরে আরও কী কী যেন আছে, তো মোটামুটি রাজশাহীর সবগুলো প্রাইভেট স্কুলে তারা পড়েছে। বিহেভিয়ারের জন্য বা তাদের রেজাল্টের জন্য তাদেরকে স্কুল কর্তৃপক্ষ বাদ দিয়ে দেয় আর কি। আমি যে ছয় মাস পড়িয়েছি, স্কুলের যে মেধাভিত্তিক পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোকে যে দুই বোন ওরা কখনো পাশ করেনি, সে দুই বোনকে আমি প্লেস করিয়েছিলাম, দশের মধ্যে এনেছিলাম তাদেরকে আমি। পরে আমি খোঁজ নিলাম, জানলাম যে তারা দুই বোন আর পাশ করতে পারেনি, সবগুলো প্রাইভেট স্কুল থেকে একবার করে বের হয়েছে বলে কোনো স্কুলে আর তাদের জায়গা হয়নি, এবং সম্ভবত সেটা 2017 বা 2018 সাল। ওই সালে তারা দুই বোন একটা বছর বাড়িতে বসে থেকেছে, কোনো স্কুলে তাদেরকে নেয়নি। যে সব ভালো ভালো স্কুল আছে রাজশাহীতে, সবগুলো স্কুল তাদের একবার করে ভর্তি হওয়া হয়ে গেছে। ওদের যেহেতু একটা সমাজে তাল মিলিয়ে চলার মতো স্ট্যাটাস আছে, তো ওরা ছোটোখাটো কোনো স্কুলে ভর্তিও করেনি মান সম্মানের ভয়ে। তো দুই বোন পুরো এক বছর বাড়িতে বসেছিল, ওদের পড়াশোনা হয়নি। আর এখন কি অবস্থায় আছে আমি জানি না। তো আমি কিন্তু তাদের অভিশাপ দিইনি, আমি কখনো বলিনি যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, আমি কখনো বলিনি যে তারা ফেল করুক। কিন্তু শুধু আমি না, আমার সামনে যে টিচারগুলোর দুর্নাম করেছে তারা, যে টিচারগুলোকে তারা ফোনে গালি দিয়েছে বা আমাকে দিয়েছে, আমাদের যে চোখ থেকে ঝরে পড়া পানি সেটাই এনাফ। শিক্ষক হিসেবে আমি কখনো চাইনি তারা ধ্বংস হোক। তাদের কর্ম ভালো ছিল না, তাই কর্মফলটাও ভালো ছিল না তাদের। আমি এতগুলো কথা বলার কারণ হলো, যেহেতু আমি শিক্ষকতা করেছি, একটা শিক্ষকের সাথে গার্জিয়ানরা বা গার্জিয়ান পরিবার বা স্টুডেন্ট খারাপ আচরণ করলে একটা টিচারের বুকের মধ্যে কতটা আঘাত লাগে, আই ক্যান ফিল ইট। আমি ভেতর থেকে সেটা ফিল করতে পারি। এই যে পদত্যাগ করাচ্ছেন আপনারা টিচারদের, পদত্যাগ করিয়ে দেন, হ্যাঁ যথেষ্ট, সে দুর্নীতি করেছে, আপনাদের কথা মতো চলেনি, তাকে বাদ দিয়ে দেন, ইটস ওকে। বাট জুতা দিয়ে মালা বানিয়ে তাকে পড়ানো, সেগুলোকে ভিডিও করা, হই হল্লা করা, এ জিনিসগুলো কি খুব বেশি জরুরি? একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষককে বেশিরভাগ এগুলো করানো হচ্ছে। একজন প্রধান শিক্ষক হতে গেলে দশটা বছর তাকে শিক্ষকতা করতে হয়, দশ বছর। এ দশ বছরে তার দ্বারা কোনো স্টুডেন্ট সুশিক্ষা পায়নি, তার হাতে শিক্ষা গ্রহণ করা কোনো স্টুডেন্ট ভালো পদে যায়নি। আমি তো দশ বছর কম করে বললাম, যারা প্রবীণ শিক্ষক আছে তাদের হাত থেকে শিক্ষা গ্রহণ করা অনেক স্টুডেন্টই তো ভালো ভালো পদে আছে, তারাও সমাজসেবক হয়েছে। এই টিচারদের হাতে কেউ কি ভালো শিক্ষা গ্রহণ করেনি? তারা শিক্ষক না, তারা শিক্ষা দেয়নি, তাদের কোনো ভালো দিকটা নাই। আপনারা পদত্যাগ করিয়ে দেন, হ্যাঁ সে আপনার মতের সাথে মিলছে না, কিন্তু জুতার মালা তার গলে কেন দিতে হবে? একটা দুইটা ঘটনা না, অনেকগুলো দেখলাম এরকম জুতার মালা গলা দেওয়ানো হচ্ছে। কারা দেওয়াচ্ছে? ছোটো ছোটো স্টুডেন্টরা, কোনো টিচারের সন্তানের বয়সী, কোনো টিচারের নাতি নাতনির বয়সী, এই স্টুডেন্টগুলোকে হাতে ধরে শিখিয়েছে টিচাররা। আর এই যে আপনারা কথায় কথায় বলছেন ষোলো বছর, এই যে রংপুরের যে টিচারটাকে জুতার মালা পরানো হয়েছে, তো ওখানে যে মেয়েগুলোকে দেখলাম তাদের অনেকেরই বয়স ষোলো না, 13-14 বছর বয়স। এ 13-14 বছর বয়সের একটা মেয়ে 16 বছরের কী বুঝে? 16 বছর কী হয়েছে না হয়েছে? আপনারা গার্জিয়ান হয়ে লেলিয়ে দিচ্ছেন না বাচ্চাগুলোকে? নিজেদের রাগটা বাচ্চাদের দিয়ে প্রতিশোধ নেওয়াচ্ছেন না? এতটাই আপনারা দুর্বল বা এতটাই আপনারা কাপুরুষ যে আপনার প্রতিশোধটা সন্তানকে দিয়ে নেওয়াচ্ছেন? এই শিক্ষকের চোখ দিয়ে যত ফোঁটা পানি পড়ছে সেটার অভিশাপ আপনার সন্তানটার গায়ে কিন্তু লাগবে। আপনার সন্তানটা জীবনে কিছু হতে পারবে না, তার কোনো সুসন্তান হবে না, সে জীবনে উন্নতি করতে পারবে না। মিলিয়ে নেন,
যদি বেঁচে থাকেন আপনার সন্তান আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, সেদিন কিচ্ছু করার থাকবে না। শিক্ষকের চোখ থেকে এক ফোঁটা পানি, শিক্ষক যদি নাও বলে তোমরা ধ্বংস হও, আল্লাহ ধ্বংস করে দেবেন।